আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো এমন একটি অ্যাপ, যে অ্যাপটি দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন পছন্দ মতন ইমোজি, এবং সেটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারবেন, এবং কিবোর্ডটাও আপনি সেট করে দিতে পারবেন একটি অ্যাপের মধ্যে। তো কিবোর্ডের মধ্যে যে কোনো স্টিকার আপনি দিয়ে দিতে পারবেন। তো আপনি পছন্দ মতন ফেল মেল এবং ফিমেল যে কোনো স্টিকার আপনি তৈরি করে দিতে পারবেন, এবং সেটা আপনি কিবোর্ডের সাহায্যে শেয়ার করে দিতে পারবেন, এবং অন্য আপনি যে কোনো সাইডেও আপনি সোশ্যাল নেটওয়ার্কও শেয়ার করে দিতে পারবেন। তো এরকম একটি অ্যাপ আপনাদের সাথে আজকে শেয়ার করে দেবো। তো অ্যাপটা আমাকে ভালো লেগেছে, সে কারণে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো অ্যাপটার নাম হচ্ছে বুমোজি, এই 3D এয়ার ইমোজি। তো অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং প্লে স্টোরে যাওয়ার পর বুমোজি 3D বলে যখন সার্চ করবেন এই অ্যাপটা পেয়ে যাবেন, এবং এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নিলে সিম্পলি অ্যাপসটা করে দেবেন আপনি ওপেন। তো আমি জাস্ট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি, এবং এই ওপেন করার পর অ্যালাউ চাইলে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন, এবং অ্যালাউ করার পর আপনি নিচে এখানে দেখছেন সাইন আপ। তো আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। তো এখানে জাস্ট আপনার একটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট আমি এখন এসে ক্লিক করে দিলাম, এবং এটা এখন সাইন আপ। তো দেখছেন এখন অ্যাপটা এখন লোডিং হচ্ছে, অ্যালাউ করে দিবেন। তো তারপর অ্যাপটা জাস্ট লোডিং করছে, লোডিং করার পর এরকম ইন্টারফেস আসবে, সিলেক্ট ইউর জেন্ডার। তো এখানে মেল অথবা ফিমেল আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তো আমি যেহেতু মেল, সে কারণে মেল দিচ্ছি, আপনি ফিমেল অথবা যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ইন্টারফেসটা এরকম আবার আসবে। তো আপনি এখান থেকে জাস্ট আপনার তার হেডটা সিলেক্ট করে নিতে পারবেন, এখানে অনেক পেয়ে যাবেন। তো আপনি যে হেয়ার স্টাইলটা আপনার পছন্দ সেটা আপনি দিতে পারেন। তো আমি জাস্ট এটা রাখছি, তো এটা জাস্ট ডাউনলোড করে দেবো এবং সেটা সেট আপ করে দেবো। তো দেখছেন এটা হয়ে গেল। পরেরটা আপনি জাস্ট ফেসটা আপনি কীরকম কালার দেবেন, তো আমি ডিফল অবস্থায় যে কালারটা সেটাই দিয়ে দিলাম। তারপর আপনি এখান থেকে আপনি তার হেডটা পেয়ে যাবেন, কীরকম আপনি হেডটা স্টাইলিশ করবেন সেটা আপনি জাস্ট ডাউনলোড করে সেটা সেট আপ করে দিবেন। তো যেটা আপনার ভালো লাগবে সেটা করে দিবেন। তো আমি জাস্ট একটা এক্সাম্পল রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি পছন্দ মতন যেটা আপনার ভালো লাগবে সেটা সেট করে দিবেন, এবং তারপর আপনি চোখটা সিলেক্ট করে দিবেন। তারপর চোখের আপনি কালারটা কীরকম নেবেন সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে কালারটা আপনার চয়েস সেটা আপনি করে দেবেন। জাস্ট আমি এটা দেখে দিচ্ছি, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। তো জাস্ট এখান থেকে আপনি মুখটা সিলেক্ট করে দিতে পারবেন, যে মুখটা আপনার ভালো লাগবে। তারপর এখান থেকে আপনি আরও আপনি মুখে আপনি ফেস আপনি লাগাতে পারবেন। আপনি এখান থেকে সব কিছু আপনি গোপ টোপ যা আছে আপনার সবটাই আপনি এখান থেকে লাগিয়ে নিতে পারবেন। তো আপনার যেটা ভালো লাগবে সেটা রেখে দেবেন। তারপরে এটা জাস্ট স্নান করে দিলাম, এবং তারপর এখান থেকে সানগ্লাস পেয়ে যাবেন। আপনি যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে রেখে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি জাস্ট এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমি এক্সাম্পল একটা রেখে দিচ্ছি। তো জাস্ট আমি এটা রেখে দিলাম, এবং তারপরে এখানে আপনি উপরে দেখছেন টিক মার্ক, আপনি জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। এবং টিক মার্কে ক্লিক করার পর এখানে আপনি তার পোশাকটা পেয়ে যাবেন, শার্ট পেয়ে যাবেন। আপনি যে শার্টটা আপনার ভালো লাগবে সেই শার্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট একটা সিলেক্ট করে নিচ্ছি, যেটা আপনাকে ভালো লাগবে সেই শার্টটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। সেই শার্টটা আমি রেখে দেবো, তারপর আবার টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পর আপনার এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি অনেক ইমোজি আপনি এবার দেখতে পাবেন। তো ওপরে দেখছেন এয়ার ক্যামেরা, আপনি ক্যামেরাতে যখন ক্লিক করবেন তো আপনার আর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, এবং ক্যামেরার মধ্যে আপনি সেই স্টিকারটা আপনার আর দেওয়ালে বা আপনি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবেন। তো আমি জাস্ট ক্যামেরাতে ক্লিক করে দেবো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো জাস্ট একটু লোড নিচ্ছে, দেখছেন আমার ক্যামেরাটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো ক্যামেরাটা ওপেন হওয়ার পর আপনি আপনার দেওয়ালের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবেন। এখানে আমার হাতটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনি যে জায়গাটা আপনার ইচ্ছা সেই জায়গাটা এভাবে বসিয়ে আপনি একটি ফটো তুলে নিতে পারবেন। আপনি পাশে কাউকে দাঁড়াতে পারবেন, আপনার ফ্রেন্ড বা আপনার বাড়ির আত্মীয় স্বজনকে দাঁড়াতে পারবেন। এটাকে আপনি সরাতে পারবেন, ছোটো করতে পারবেন, বড়ো করতে পারবেন। আপনি এবার জুম করে ছোটো বড়ো আপনার যেরকম ইচ্ছা হবে সেরকম করে দেবেন। তো আমি জাস্ট এভাবে একটা করার পর জাস্ট একটি ফটো তুলে নিব। তো জাস্ট একটা আমি ক্লিক করে দেব এবং ফটোটা উঠে গেল। তো তারপর আপনি ফটোটা জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখছেন ফটোটার ডাউনলোড অপশন চলে এসেছে। তো আমরা এখন ফটোটা জাস্ট ডাউনলোড করে দেব। তো ফটোটা জাস্ট ডাউনলোড করে নিতে পারবো। পরে দেখছেন মিউজিক আপনি অ্যাড করতে পারবেন ফটোটার মধ্যে। তো আপনার আপনি পাশে যে কাউকে অ্যাপটার মধ্যে চলে যাচ্ছে, তো ওখানে অনেক
ইমোজি আপনার এগলিনে আপনার ক্লিক করবেন। তো কিবোর্ডে যখন ক্লিক করার পর এখানে দেখছেন এবল বুমোজি কিবোর্ড, তো আপনি জাস্ট এখানে আপনি ইচ্ছা করলে কিবোর্ডটাও সেট করে দিতে পারবেন। তো এখানে বুমোজি জাস্ট সিলেক্ট করে দিলে, ওকে করে দিলে আপনি কিবোর্ডটাও সেট করে দিতে পারবেন। এবং তারপরে আপনি জাস্ট এখান থেকে আপনি বুমোজিটা সিলেক্ট করে দেবেন এবং কিবোর্ডটা আপনার জাস্ট ডান করে দেবেন, কিবোর্ডটা আপনার সেট হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কোনো স্টিকার দেখিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে চলে যাবো। যাওয়ার পর এখানে আপনি দেখছেন তো কিবোর্ডটা এরকম চলে আসবে, আপনি যেটা ট্যাপ করবেন সেটা আপনি শেয়ার করে দিতে পারবেন, আপনি যাকে ইচ্ছা তাকে সেটা শেয়ার করে দিতে পারবেন। এভাবে আপনি নিজে তৈরি করে এটা শেয়ার করে দিতে পারবেন। তো এই ছিল ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে।